কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা বর্তার রেসিপি শেয়ার করেছি যেটা অসম্ভব মজা যাদের মুখে রুচি নেই বা জ্বর আসলে দেখা যায় আমরা ভাত খেতে পারি না তখন যদি এই ভর্তাটা হয় জাস্ট অসম আর কিছুই লাগবে না এই ভর্তার সাথে এক টুকরো লেবুর রস এক টুকরো লেবু হলেই জাস্ট জমে যাবে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলি পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তো নাস্তা খাওয়া শেষ করে আমি চলে আসছি কিচেনে আর আজকে শুক্রবার আজকে রাতে আমাদের একটা দাওয়াত আছে তার জন্য আর কি জাস্ট বর্তা বর্তা আর বেগুন ভাজা করব আর কিছুই করব না তো বেগুনটাকে রেডি করে নিয়েছি হলুদ মরিচ লবণ মেখে রেখেছি আর এই দিক থেকে আমি নোয়াখালীর বিখ্যাত যে মরিচ খোলা ভর্তা সেটার জন্য আর কি ব্লেন্ড করে নিব এখানে আমি এক মুঠো করে পেঁয়াজ এক মোট রসুন আর এক মোট মরিচ দিয়ে এটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর আমি এখন একটা প্যানে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে এই পেস্টটা দিয়ে দিব এই তো আমার প্যান কিন্তু তেল গরম করা হয়ে গিয়েছে এখন আমি প্যানের মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাগারের মতো আমরা যেভাবে আসলে শুটকিটা বাগার দিই শুটকির যে বাগার বলি সেটার মতোই এটাও বুনে নিতে হবে বেশি করে তো ব্লেন্ডারটা ধুয়ে পানিও দিয়ে দিলাম এটার মধ্যে অনেকখানি পেস্ট আর কি লেগেছিল আর এখন দিয়ে দিব হচ্ছে এক চা চামচ মরিচ আর এক চা চামচ হলুদ এটাতে জালটের পরিমাণটাও ঠিক আসবে আর হচ্ছে কালারটাও সুন্দর আসবে আর আমার যে শুকনো মরিচ দিয়েছিলাম সেটা জালের পরিমাণটা কিছুটা কম তার জন্য মরিচটা একটু বেশি দিয়েছি আপনারা মানে ঝাল যে যেমন খান মানে বুঝে শুনে আর কি জালটা দিতে হবে তো এইভাবেই আর কি নেড়ে নাড়ার উপরেই আসলে এটাকে বোনা করে নিতে হবে আর নাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে আবার লেগে যেতে পারে আর পানিটা কমে আসলে বেশি করে নাড়ার উপরে থাকতে হবে আর কি পানি যতক্ষণ থাকে কতক্ষণ পরপর নাড়লেও হবে তেমন কোনো সমস্যা হবে না তো এটাকে যতক্ষণ না পর্যন্ত প্যান থেকে আর কি ছেড়ে আসছে মশলাটা ততক্ষণ পর্যন্তই আসলে বুনা করতে হবে এভাবে নেড়ে চড়ে আর খেতে তো মশাল্লাহ অসম্ভব মজার একটা বর্তা আসলে আমি না বানালে বুঝতেই পারতাম না যে এটা এত বেশি মজা মানে আমার ঘরে অ্যাকচুয়ালি সুটকি ছিল না সুটকি থাকলে হয়তো বা দেখা যেত আমি সুটকির বাগান করছি তো যাই হোক নতুন একটা আইটেমও শিখা হয়ে গেল আর এটা কিন্তু নোয়াখালীর মানুষরা অনেক বেশি পছন্দ করে প্রায় সময় নাকি ওরা খেয়ে থাকে তো আমিও আজকে বানিয়ে ফেললাম আর আমার কাছেও মোটামুটি ভালো লেগেছে এই বর্তাটা তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ তো এই তো আমার বোনাটা হয়ে গিয়েছে প্যান থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে আর এখন আমি এটাকে নামিয়ে নিব তো আমার বোনার হচ্ছে মরিচ খোলা বুনার হচ্ছে ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতেও মাসাল অনেক বেশি মজা তো এখন হচ্ছে আমি বেগুন ভেজে নিব আজকের রেসিপিগুলি সাধারণ হলেও খেতে কিন্তু অসম্ভব মজা আর যতই আমরা মাছ মাংস খেয়ে থাকি মাঝে মাঝে কিন্তু এরকম বর্তা ভাজি হলে মানে প্লেট ভরে ভাত খাওয়া যায় তাই না তাই এখন হচ্ছে আমার বাবাটাকে রেডি করিয়ে দিচ্ছি জুমার নামাজ পড়তে যাবে ওর বাবা রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে তো এখন তাড়াহুড়া করছে আর কি যাওয়ার জন্য মাথাটাও ঠিক মতো আচরাতে দিল না তো আমার বাবাটাকে এখন বিদায় দিচ্ছি নামাজের জন্য এদিক থেকে আমার বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে রাখছি আর আজকে চিংড়ি মাছও বাজবো চিংড়ি মাছ ভাজা বেগুন ভাজা আর হচ্ছে মরিচখোলা ভর্তা আর হচ্ছে ডাল আজকের রেসিপি আমাদের এখন হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিব এটা হচ্ছে আইমানের বাবার একদম ফেভারিট একটা খাবার চিংড়ি মাছ ভাজা ওর দেখা যায় চিংড়ি মাছ ভাজা হলে আর কিছুই লাগে না একদম মানে দেখা যায় চিংড়ি মাছের এই যে তেল দিয়ে যেটা ভাজতেছি তেলটা নিয়ে একদম মানে পেট ভরে সে ভাত খেতে পারে চিংড়ি মাছ ভাজা দিয়ে তো এখন হচ্ছে দুপুরে টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি দুপুরে খেতে বসতেছি এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু আর আজকে আমি একটু অর্গানাইজ করে খেতে বসছি যেহেতু একটু স্পেশাল বর্তা দিয়ে ভাত খাবো সেই জন্য ভাবলাম একটু স্পেশালভাবে একটু গুছিয়ে নেই দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি মজা হবে আর এর জন্যই সব কিছু একসাথে নিয়ে নিতেছি আর কি আর তো চিংড়ি মাছ ভাজা নিচ্ছি আর বেগুন ভাজা নিয়েছি বর্তা নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো এখন আমি খেয়ে বলছি কেমন আর খেয়ে তো আগেই আপনাদেরকে বলে দিয়েছি কেমন হয়েছে খেতে অসম্ভব মজা আর এখন মানে দেখতেছি তারপরও মনে হচ্ছে আমার মানে জীবে পানি চলে আসতেছে এরকম একটা অবস্থা মানে বর্তা দেখলে স্বাভাবিক আমরা যারা বর্তা লাভার আছি সবারই কিন্তু একটু লোভ লাগে তাই না তো যাক আমি বাচ্চা খেয়ে নেই এখন হচ্ছে রাত দিকে আমরা বিয়েতে যাচ্ছি এদিক থেকে আইমানের আইমান তারপর ওর ফুপা বোন সবাই ওয়েট করতেছে আর কি সবাই আমরা একসাথে বিয়ে বাড়িতে চলে যাব তো আমরা বিয়ে বাড়িতে চলে আসছি একটা সেন্টারে আর কি তো মাসাল্লাহ বরকনে দুইজনকে খুব সুন্দর লাগতেছিল থেকে আমাদের চাচিরাও চলে আসছে তো তাদের সাথেও আমরা কিছু পিক তুলেছি তো আমরা এখন খেতে বসছি আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ